हेलो फ्रेंड, वेलकम बैक टू माय चैनल। आमी बुल्टी और हैप्पी फैमिली विद बुल्टी चैनले तुम्हारे अनेक अनेक स्वागत। तो आज के आमी तुम्हारे साथ शेयर करछी डिमेर कषाय रेसिपी। ये रेसिपिटी देखते जेमन सुस्वादु लागछे, खेतेओ किन्तु भीषण टेस्टी। आशा करछी तुम्हारे सबार भालो लागबे। ताहले चलो चटपट करे रान्नाटा शुरू करे दे। आमी एर मध्ये दिए दिच्छी टमाटो, आदा और रसुन, और दिए दीची प्याज। दिए एगुले मिक्सी पेस्ट करब। हमें एखन कड़ाई बसिए दिए एखन एर मध्य दिए दीची हमें तेल। एखन कड़ाई गरम हो गए, एखन एर मध्य दिए दीची प्याज। कुचि कर प्याज रेखेल, एगुली एखन तेलर मध्य दिए हल्का बदानी कर भेजे नेब। এখন দেখো হালকা বাদামি হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, পেস্ট দিয়ে এটা ভালোভাবে একটু নাড়ব। এখন দেখো এইভাবে আমি একটু ভাজা ভাজা করে নেব, না হলে কাঁচা মশলার গন্ধ থাকবে। যখন মশলাটা এইভাবে একটু শুকনো হয়ে আসবে তখন এর মধ্যে আমি মশলা অ্যাড করে দেব। এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 1/2 চামচ, লঙ্কার গুঁড়া 1/2 চামচ, আর লবণ 1 চামচ। দিয়ে আমি এর মধ্যে একটু জল দিয়ে দেব। জল দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। এইভাবে মশলাটাকে কষিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে রাখব 2 থেকে 3 মিনিট। 2-3 মিনিট পর এটা ঢাকনা সরাব। এখানে দেখো তেল ছেড়ে দিয়েছে, আমার মশলাটা কষানো কমপ্লিট হয়েছে। মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেব তত ডিমের কষাটা টেস্ট হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সিদ্ধ করে রাখা ডিম। তারপর দিয়ে দেব আমি তেজপাতা, কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা ভালোভাবে নেড়ে দেব যাতে ডিমের সঙ্গে মশলাটা ভালোভাবে লেগে যায়। এইভাবে আমি 2-1 মিনিট ডিমের সাথে মশলাটা কষিয়ে নেব। যখন আমার মশলাটা কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো জল। জল দিয়ে ভালোভাবে নেড়ে দেব। এরপর আবার ঢাকনা দিয়ে রাখব, আবার 2-3 মিনিট ঢাকনা দিয়ে রাখব। 2-3 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। 2-3 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব আমি গরম মশলা, এরপর দিয়ে দেব আমি ধনে পাতা কুচি, কুচি দিয়ে আমি ভালোভাবে নেড়ে দেব। নেড়ে আরও 1 মিনিট ঢাকনা দিয়ে রাখব। এখানে দেখো আমার ডিমের কষা তরকারি একদম রেডি হয়ে গেছে। তো আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো
আর সাবস্ক্রাইব করে পাশে থেকো।